সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও প্রতি যুক্ত হয়েছেন সবকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকের টপিকটা হলো বল মাছ ধরার জন্য পারফেক্ট সুতা কোনটা কোন কালারের এই বিষয়ে আজকে আলোচনা করব ছোট্ট তিন মিনিটের একটা ভিডিও এই তিন মিনিটের ভিডিওতে যারা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্টে হোয়াটসঅ্যাপে এবং কি ফোন করেন ভাই বল মাছ ধরার জন্য কোন কালারের সুতা বেস্ট হবে সবচেয়ে ভালো হয় একটা নিয়ে অতি তাড়াতাড়ি আমাদেরকে একটি ভিডিও দেন যেহেতু বল মাছ ধরার সিজন এখন আরম্ভ হয়ে গেছে তাই আমাদেরকে তাড়াতাড়ি একটা ভিডিও বানিয়ে দেন যার জন্যেই আজকের এই ভিডিওটা তো প্রিয় দর্শক আর একটি খুশির সংবাদ আছে আপনাদের এই চ্যানেলটি আপনাদের দোয়া এবং ভালোবাসায় মনিটাইজ হয়ে গেছে জানি না এখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবো কিনা না যদি পারি অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করব আর টাকা উপার্জন করতে না পারলেও আপনারা যে সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন ফোন করে যে সুন্দর সুন্দর আমাকে কথা বলেন তাতে আমার মনটা ভরে যায় যাই হোক বেশি কথা বলে তো সুপ্রিয় দর্শক দেখুন বল মাছ ধরার ক্ষেত্রে এক হচ্ছে নদী দ্বিতীয় হচ্ছে খাল ডোবা নদীতে মাছ ধরা কিন্তু সিস্টেম আলাদা খালে কিন্তু ডোবায় মাছ ধরার সিস্টেম আলাদা বলতে পারেন কি জন্য ভাই নদীতে এখন যে এখনও কিন্তু পানি পরিষ্কার হয় নাই পরিপূর্ণভাবে এখন কিন্তু নদীতে আপনি সেই কালারিং সুতা ব্যবহার করতে পারবেন কিসের জন্য যেহেতু ঘোলা পানিতে যদি বল মাছ ধরেন আপনি সেক্ষেত্রে কালারিং সুতা যে কোনো কালারিং সুতা আপনি ব্যবহার করতে পারবেন কিসের জন্য ঘোলা পানিতে কিন্তু ভালো ভালোভাবে দেখতে না মাছে যা হয়ে যায় ওই কালা সুতাটা ঘোলা পানির সাথে অ্যাডজাস্ট হয় আর খাল বিল যে সমস্ত নদীর খালবিল ডোবা ডোবাজের সমস্ত আছে সর্বদাই আপনারা চেষ্টা করবেন যে সুতা দিয়ে মাছ ধরার জন্য দ্বিতীয় আপনি সবসময় চেষ্টা করবেন পানির সাথে যেগুলো সুতার কালার মিলে যায় সেগুলো সুতা আপনি ব্যবহার করবেন কিসের জন্য জানেন সেগুলা সুতা যদি আপনি ব্যবহার করেন বল মাছ কিন্তু কোনো মতেই বুঝতে পারবে না যে এটা মাছ ধর আমাদেরকে মারার জন্য কিবা ফাঁদ পেতে রাখছে বা যে কোনো একটা কিন্তু এরা অনুমান করতে পারে যেহেতু পানির জিনিস এগুলা এগুলা কিন্তু নিশ্চয় কিছু না কিছু অনুমান করতে পারে তাই আপনারা পানির সাথে যেগুলা সুতার কালার মেলে সেগুলো সুতা কালার আপনারা অবশ্যই দিয়ে নেবেন কালারিং বাদে আপনি যে কোনো কালারের সুতা ব্যবহার করতে পারবেন দেখুন অনেক ধরনের কিন্তু কালারের সুতা পাওয়া যায় কালা পানীয় কালার পাওয়া যায় বহু ধরনের কিন্তু বিভিন্ন ধরনের কালার পাওয়া যায় একদম যেটা কালারিং সুতা সেই সুতাটা কিন্তু আপনি নদীতেই মাছ ধরতে পারবেন কৃষক জন্য নদীতে কিন্তু যখন ঘোলা পানি থাকে তখন কিন্তু কালারিং সুতাটার ব্যবহার করি আমি কিন্তু করি কিন্তু কালারটা ইউজ করি ঘোলা পানি যখন থাকে নদীতে তখন তো সুপ্রিয় দর্শক যারা যারা প্রশ্ন করেছিলেন তারা অবশ্যই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দ্বিতীয় ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো খোদা হাফেজ